কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গের মধ্যে ঐতিহ্যবাহী মন্দির হিসেবে পরিচিত মহেন্দ্রগঞ্জে অবস্থিত নাট মন্দির। বর্তমানে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে 68 লক্ষ টাকা ব্যয়ে এই নাট মন্দিরের সৌন্দর্যায়নের কাজ চলছে। কাজ প্রায় শেষের পথে। তার আগে শেষ পর্যায়ের কাজে সৌন্দর্য বাড়িয়ে তুলতে নাট মন্দিরের এক প্রান্তে পৌর শৌচালয়ের পাশে শ্রীকৃষ্ণের কালিয়াতমন মূর্তির স্থাপনের কাজ চলছে। এদিকে শৌচালয়ের পাশে ভগবানের মূর্তি বসানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ইতিমধ্যে তারা এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন। এ বিষয়ে শুনব বিশ্ব হিন্দু পরিষদের সদস্যের বক্তব্য। বিষয়টা সর্বপ্রথম বলে রাখি যে কোনো সাংগঠনিক পক্ষ থেকে বিরোধটা নাই। বিরোধটা এলাকার স্থানীয় কিছু ব্যক্তিদের মাধ্যম থেকে প্রথম প্রসার হয়েছে। তো আমাদের যেটা বিষয় বক্তব্য ছিল যে সার্বজনীন শৌচালয়ের পাশে শ্রীকৃষ্ণ মূর্তি না হয়ে যদি অন্য কোনো মূর্তি হতো তাহলে কি খারাপ হতো, সেই বিষয়টা একটা প্রশ্ন ছিল। তো সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে যে এখানে যে ডলফিন হোক, কোনো হাঁস হোক বা কোনো ময়ূর হোক বা যে কোনো স্ট্যাচু হোক, ভগবানের মূর্তি বাদ দিয়ে শৌচালয়ের পাশে অন্য কোনো মূর্তি দিলে বিষয়টা ভালো হতো। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পালের সাথে। তিনি জানিয়েছেন নাট মন্দির যেভাবে বলবে সেভাবেই মূর্তি স্থাপনের কাজ হবে। সাধারণ মানুষ বা নাট মন্দির কর্তৃপক্ষ যদি মূর্তি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে পুরসভা সেইভাবেই কাজ করবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। নাট মন্দির কমিটি আমাদেরকে যেভাবে বলবে আমরা সেইভাবেই কাজটা করব। তারা যদি বলে যে এখানে এটা লাগাতে আমরা অবশ্যই লাগাবো, যদি বলে না এটা অন্যত্র কোথাও সরিয়ে নিতে সেটাও করব, বা যদি কারো ভাবাবেগে আঘাত লাগে যে হয়তো এটা ল্যাট্রিনের ধারে এই নিয়ে একটা সমস্যা হতে পারে, আমরা নাট মন্দির কমিটিকে অনুরোধ করব যদি তারা ভাবে যে এই ল্যাট্রিনটা বন্ধ করে দেবে আমাদের কোনো আপত্তি নেই, বন্ধ করে দিতে পারে। সেখানে যদি অন্য একটা কোথাও তারা টয়লেট ব্লক চায়, কারণ এখানে একটা টয়লেট ব্লক খুব জরুরি, তবে সব কিছুর ঊর্ধ্বে আমরা যাকে এখানে বসাবো ভগবান শ্রীকৃষ্ণ, যদি আমরা অন্যায় করে থাকি তার বিচার করবে, আর যে পোস্ট করেছে যদি তার অন্যায় থাকে ভগবান বিচার করবে, সেটা সময়ের অপেক্ষা। তবে বিতর্কিত কোনো কিছুর ক্ষেত্রে অবশ্যই আমি নাট মন্দির কমিটিকে বলবো তারা যেটা সিদ্ধান্ত নেবেন পৌরসভা সেই সিদ্ধান্ত মেনে চলবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটির সহ সম্পাদক পরিতোষ কমল নন্দীর সাথে। শুনবো পরিতোষ বাবুর বক্তব্য। আমি বলবো বা আমার কমিটি বলবে, নাট মন্দির কমিটি, এটুকু বলতে পারি যে এখানে বিতর্কের কোনো বিষয় নেই। আমার মনে হয় এটা করা ভালো এবং এটার করার প্রয়োজন আছে নাট মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির জন্য। পৌরসভা কি আগে কাজ চালিয়ে যাবে? নিশ্চয়ই, আজকে যদি কাজ যদি না চালিয়ে যায় এই কাজ স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন তো অসুবিধা হবে। আপনারা সহমতি দিচ্ছেন? নিশ্চয়ই তাই। যারা এই পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক করার মানে চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আপনারা? তাদের উদ্দেশ্যে আমার বার্তা দেওয়ার কিছু নাই, তাদেরও জিনিসটা বোঝা উচিত। এবং আমার মনে হয় যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালের সাথে কিন্তু আমরা শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করছি না, সেখান থেকে অনেকটা ডিস্টেন্সে, অনেক দূরত্বে আমরা এটাকে স্থাপন করছি শ্রীকৃষ্ণের মূর্তিটা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।